অতীত এবং ভবিষ্যৎকে একই সূত্রে বাঁধা বর্তমানের শিল্প ভাবনায়। একসময় পুড়ে যাওয়া এন্টালি ড্রিম সিনেমায় শিল্পের প্রদর্শন, ইনস্টলেশন, ভিডিও আর্ট থেকে গ্রাফিটি, নয়ের দশক থেকে হাল আমলের আধুনিক বিষয়বস্তু, পোড়া সিনেমা হলের আনাচে কানাচে শিল্পের ছটা। প্রদর্শনীর নাম রেসপন্স। Wonderful to get out of the gallery space and given একটা কোডেড স্পেসের মধ্যে আমরা কাজ করি, সেখান থেকে বেরিয়ে এসে একটা নতুন ফরম্যাট, নতুন স্কেল, নতুন কমপ্লিট নতুন অ্যাডভেঞ্চার। সিনেমা প্রদর্শনীতে চিত্রকলার এমন বৈচিত্র্যের বৈভব দেখে উচ্ছ্বসিত শিল্পরসিকরা। একটা জিনিস তো হয় কি, আর্ট যদি গ্যালারির বাইরে গিয়ে মানুষের সঙ্গে আরও কাছে পৌঁছাতে পারে, এটা একটা চেষ্টা আছে। আমি একটা পারফরমেন্স স্পেসই তৈরি করতে চাইছি, আমি একটা জায়গা করতে চাইছি যেখানে আমার লেখাগুলো, অক্ষরগুলো, আমার চরিত্ররা তারা পারফর্ম করছে। প্রদর্শনীতে রয়েছে দেশের 36 জন শিল্পীর 32টি শিল্পকর্ম। রেসপন্স চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।